फ्रेंड्स, वेलकम टू रत्नास किचन। रत्नास किचने আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, খুবই সহজ এবং সিম্পল। তাই দেখে নিন কি কি ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়েছি। নিয়েছি এখানে কাতলা মাছ দুটো, ঘাড়ের কাছে যে পেটি সেই পেটি নিয়েছি, আর একটা লেজা নিয়েছি, তিন পিস মাছ নিয়েছি, নুন স্বাদ অনুসারে এক চামচ ছোট চামচের এক চামচ লঙ্কা, ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, একটা ছোট টমেটোর মানে তাকে কুচি করে নিয়েছি, নিয়েছি এক চামচ ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি সর্ষের তেল। মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু তেলে, গরম তেলের মধ্যেও কিন্তু নুন হলুদ দিয়ে দিতে পারেন, যদি মনে করেন যে হাতের মধ্যে লেগে যাবে সেটাও কিন্তু করতে পারেন। তো অল্প করে আমি আগে একটু মাখিয়েছিলাম, যখন ধুয়েছি মাছটা একটু নুন দিয়ে করেছি, তাই জন্য আমি কিন্তু অল্প নুন এখানে দিলাম। তো এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ভাজবার জন্য যেরকম তেল লাগে সেই, তাই জন্য বেশ অনেকটাই তেল দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি দুটো মাছ প্রথমে দেবো, মাছগুলো বেশ বড় বড় জায়গা নেই, তাই জন্য আমি দুটো মাছ প্রথমে দেবো। উল্টিয়ে পাল্টে কিন্তু আমি এটাকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্র নিয়েছি, তার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর একটা যে রয়েছে এটাকেও ঠিক সেম এইভাবেই ভেজে নেব। কড়াইতে যা তেল রয়েছে, আমি কিন্তু এইটুকু তেল ছিল না, ছিল আরও অনেকটা, আমি কিন্তু মাছ ভাজার পর কিছু তেল কমিয়ে রেখেছি। এবার হচ্ছে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, তেল প্রচণ্ড গরম আছে, আপনারা চাইলে এখানে একটা শুকনো লঙ্কাও কিন্তু দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো, টমেটোটা আগে দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা তেলে মজে যাবে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব একটা মশলা লাগে না এর মধ্যে। আমি অল্প একটুখানি জল এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন। কতখানি ঝোল রাখবেন সেই বুঝে কিন্তু আপনাদের নুনটা অ্যাড করতে হবে। তো আমি যেরকম রাখবো ঝোল, সেই বুঝে কিন্তু আমি নুনটা অ্যাড করলাম। এবার একটু নাড়াচাড়া করে মশলা টমেটো সব একসঙ্গে নাড়াচাড়া করে, যাতে ঝোলের সঙ্গে সুন্দর তেল বেরিয়ে আসে, সেইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর আপনার খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর আপনাদের রান্না কীরকম করলেন আপনারা, সেই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এটাকে নাড়াচাড়া করে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব। সব কষানো হয়ে গেছে, দেখুন সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল, আর একটুখানি কিন্তু আমি জল দেবো, যেহেতু মাছটা দিয়ে এটা কিন্তু ঝোলটাকে ফুটতে হবে, না হলে মাছের যে মানে একটা যে রস যে সেটা কিন্তু বেরোবে না এবং টেস্টও কিন্তু হবে না। একটুখানি ফুটাতে হবে ঝোলের সঙ্গে, তাই আমি কিন্তু জল আরেকটু দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু ঝোলটাকে দেবেন। আমি এবার মাছটাকে ছেড়ে দিলাম, কারণ কোনো সবজি নেই যে সবজি সেদ্ধ হবে তারপরে মাছটা দেবো সেটা কোনো ব্যাপার না। আমি মাছটা কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিলাম। এবার কিন্তু আঁচটাকে কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, আর পাঁচ মিনিটের জন্য এটাকে ফুটতে দেবো। পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিচ্ছি, দেখুন একদম সুন্দর ফুটে উঠেছে। অল্প একটুখানি ধনে পাতা আগে থেকেই দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর একটু পরেই কিন্তু আরও বাকি ধনে পাতাটা আমি দিয়ে দেবো। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ঝোল আমি কিন্তু এইটুকুই রাখবো, বেশি রাখবো না। এবার গ্যাসটাকে কিন্তু নিভিয়ে দেবো। কালো জিরে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আমি সুন্দর তৈরি করেছি, এটা কিন্তু জাস্ট গরম ভাতে কিন্তু জমে যাবে। আপনারা বন্ধুরা যদি রান্না এরকম না করে থাকেন, অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হলো। নতুন বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে। নমস্কার।